রাজধানীর মিরপুর এস ব্লক 4 নম্বর রোডে ভূমিদস্যুদের হাতে জিম্মি সাধারণ লোকজন। অনুসন্ধানে জানা যায়, মিরপুর এস ব্লক 4 নম্বর রোডে মোহাম্মদ হাজি আব্দুর রউফ 10% ও খলিল ভূঁইয়া 3% জমি 7 বছর আগে ক্রয় করে। গত 4 জুন উক্ত জমিতে খলিল ভূঁইয়া গৃহ নির্মাণ করতে গেলে এলাকার ভূমিদস্যু খবিরুজ্জামান বাচ্চু তার দলবল নিয়ে গৃহ নির্মাণের কাজে বাধা প্রদান করে। তার কাছে চাঁদা দাবি করে ও তার দলবল বিভিন্ন সময় তাকে জীবন নাশের হুমকি দেয়। এ ব্যাপারে শাহালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এলাকাবাসী তাদের কৃতকর্মে আতঙ্কিত এবং ঊর্ধ্বতম মহলের দৃষ্টি আকর্ষণ, যাতে প্রকৃত মালিক এই জমি ভোগ করতে পারে এবং ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবি জানান। কিন্তু কিছু সংখ্যক লোক এই খলিদার সম্পত্তির উপরে বাধার সৃষ্টি করিতেছে। আপনাদের কেন বাধা দিচ্ছে? কেন বাধা দিতেছে? তারা সন্ত্রাসীমূলক বাধা দিতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? যে আমি চাচ্ছি যে প্রকৃত মালিক এই যে সম্পত্তি বিল্ডিং করছে, ওই যে ওইদিকে ঘর করছে, এই প্রকৃত যে যিনি মালিক আব্দুর রব দেওয়ান, উনি যেন এই সম্পত্তিটা পায়। এইটাই মিরপুর এক থেকে কামরুজ্জামানের পাঠানো তথ্য এবং আসাদুজ্জামানের ক্যামেরায় 71 বাংলা নিউজ ডেস্ক।